আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুয়েল। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক আলোচনায় আমরা ইনসার্টের বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করছি। ইনসার্টের আমাদের পেজেস এবং টেবিলসের কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন ইলাস্ট্রেশন নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। ইলাস্ট্রেশনের প্রথম অপশনটা হচ্ছে পিকচার। তো নর্মালি আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে কোন একটা পিকচার নিয়ে এসে ওটার ভিতরে কাজ করি, তখন সেটা কিভাবে করি অনেক সময় অনেকেরই জানা থাকে না যে আমরা পিকচারটা কিভাবে কোথা থেকে নিয়ে আসব। তো দর্শক চলুন আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে যাই, যাওয়ার পরে আমরা পিকচারটা নিয়ে আসি। তো এই যে ধরেন আমরা চলে আসছি ইনসার্টে, ইনসার্টে আসার পরে আমাদের এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পিকচার অপশন। এখানে লেখা রয়েছে, দেখেন পিকচারে উপরে মাউসটা নিয়ে যাওয়ার পরে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, ইনসার্ট পিকচার ফ্রম এ ফাইল, প্রেস এফ অন ফর মোর হেল্প। তো আমার মোর হেল্প যাওয়ার দরকার নাই, আমি এই পিকচারে ক্লিক করলে আমার এখানে পিকচার আসার জন্য অপশন আসবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যেহেতু পিকচার ইনসার্ট ফ্রম এ ফাইল, আমার যে কোনো একটা ফাইল থেকে আমি পিকচারটা নিব। তো ধরেন এই যেটা হচ্ছে আমার পিকচার ফাইল, এখান থেকে আমি আমার এই যে এই পিকচারটা এখান থেকে নিলাম জিমেল। তারপরে আমি কি করব, আমার এই যেখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট লিখে নেব, আবার যদি আপনার ফাইল চেঞ্জ হয় এখান থেকে আমি ফাইল যে লোকেশন থেকে নিতে পারবো। তারপরে কি টাইপের পিকচার এখানে আমি আলাদা আলাদা যদি আমার মনে থাকে সেটা নিতে পারবো, তো আমি অল পিকচারে দিয়ে রাখি। তারপরে এখন আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে যে দেখেন কত সুন্দর আমার এই পিকচারটা চলে আসছে। আমার এই পিকচারটা যখন চলে আসবে, আসার পরে আমি কি করব, আমার পছন্দ মতো এটাকে ছোট বড়, মানে আমার যে পরিমাণে এটার সাইজ দরকার আমি সেই রকম করে, তারপরে এভাবে সুন্দরভাবে করে, তারপরে আমার যে প্রয়োজনীয় কাজ আছে সেই কাজে আমি এটা ব্যবহার করব। তো দর্শক এই ছিল আজকে আমাদের ইনসার্টের মানে পিকচারের অপশনে আমরা কিভাবে একটা পিকচার ইনসার্ট করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে। পরবর্তীতে আমরা পিকচারের আরো ডিটেলস নিয়ে যখন আপনার ভিডিও বানাবো, তখন আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মানে পিকচারের বাকি কাজগুলো। তা আজ এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের